নাতনির বিয়ের কন্যাযাত্রী যাওয়া হলো না, যাওয়ার পথেই ঘটল মর্মান্তিক ঘটনা, যার পথে রাস্তায় মাথায় পোল ভেঙে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক প্রৌঢ়ার। রবিবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের উপসাকর্মা এলাকায়। জানা গেছে মৃত প্রৌঢ়ার নাম পানি হেমব্রম, বয়স 58 বছর, বাড়ি সাহাপুরের উপসাকর্মা এলাকায়। শনিবার তার নাতনির বিয়ে হয় হবিবপুর ব্লকের চেচুগাড়ি এলাকায়। তাই নাতনির বিয়েতে কন্যাযাত্রী যাওয়ার জন্য রবিবার বিকেল নাগাদ ওই প্রৌঢ়া সহ বেশ কয়েকজন মিলে একটি 407 গাড়ি করে হবিবপুরের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু রওনা দেওয়ার পরপরই ওই এলাকাতেই একটি গাড়ির ধাক্কায় রাস্তার ধারের একটি ইলেকট্রিক পোল হঠাৎ করেই মাঝ বরাবর ভেঙে পড়ে। ভেঙে পড়া পোল প্রৌঢ়ার মাথায় পড়ায় ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। আর এই মৃত্যুর জন্য গ্রামবাসীরা প্রশাসন সহ বিদ্যুৎ দপ্তরকে দায়ী করেন। তাদের অভিযোগ, রাস্তার ধারে থাকা ওই ইলেকট্রিক পোলটি তোলার জন্য তারা প্রশাসনের বিভিন্ন মহল সহ বিদ্যুৎ দপ্তরে বারংবার জানিয়েছেন, কিন্তু পোল তোলার ব্যাপারে কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। সেই কারণে আজ একজনের মর্মান্তিক মৃত্যু হলো এবং একজন গুরুতর আহত হলেন। তাই তারা এই ঘটনায় মৃত প্রৌঢ়ার পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছেন। আমাদের বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল, হ্যাঁ, মেয়ের বাড়ির ওই যে কন্যাযাত্রী ছিল, আছে কন্যাযাত্রী যাচ্ছিল, যাওয়ার পথে একটা অনেকদিন থেকে অকেয়া পড়ে থাকা ইলেকট্রিক পোল বিডিও থেকে শুরু করে পঞ্চায়েত অঞ্চল থেকে শুরু করে, হ্যাঁ, মেম্বার থেকে প্রধান থেকে সবাইকে জানাবার সত্ত্বেও এই ইলেকট্রিক পোল কেন সংস্কার হলো না, তার জন্য ইলেকট্রিক সাপ্লাই থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে বিডিও অফিস থেকে শুরু করে সবাইকে, হ্যাঁ, এটা দোষারোপ করা হচ্ছে কেন জানা এটা কি সংস্কার করা হলো না, তার জন্য ইলেকট্রিক অফিস থেকে শুরু করে সবাইকে এটা একটা সুব্যবস্থা একটা ব্যবস্থা এবং সরকার থেকে সরকারের কাছ থেকে যে পরিবারের লোক গেছে তার পরিবারের লোককে একটা ক্ষতিপূরণের ব্যবস্থা সরকার থেকে করে দেওয়ার একটা সুব্যবস্থা আমি আবেদন রাখছি। রান্নার সময় গৃহস্থ বাড়িতে লাগলো আগুন, সেই আগুনের নিমিষের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল ঘর বাড়ি। আগুনে পুড়ে মৃত্যু হলো একটি গবাদি পশুর। গুরুতরভাবে অগ্নিদগ্ধ হলেন বাড়ি মালকিন। রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের মথুরাপুর শীতলচণ্ডী পাড়ায়। হঠাৎ মানে আগুন এখানে উত্তেজিত হয়েছে, আগুনটা বিশাল আকার নিয়েছে, রান্না বান্না করছিল এখানে, রান্না থেকে আগুন, একটা বাড়ি পড়েছে, গ্রামবাসী সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে, হ্যাঁ, মারা গেছে, একটা গরু পড়ে গেছে, গরুটা মারা গেছে, বাড়ির সব ক্ষতি হয়েছে, ক্ষতি বা দানা শস্য ছিল এগুলো ক্ষতি হয়েছে, চাইছি যে সরকারের কাছে কিছু মানে ক্ষতি হয়েছে যে সাহায্য হোক, যে গরিব মানুষটা বাঁচুক। রান্না করছিল, রান্না করতে করতে আগুন লেগে গেছে, আগুন লাগার পরে অনেক জিনিস ক্ষতি হয়েছে, একটা গরু মারা গেছে পুড়ে, বাড়ি ঘরে যা থাকে সব কিছু দিয়েছে, কিছু নাই, সবাই গ্রামবাসী যতজন ছিল সবাই এসে জল দিয়ে নিমারল। আমরা চাইছি সরকারের কাছে কিছু আমরা হেল্প পাই, তার জন্য আমরা আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মালদার সাদুল্লাপুর শিলিগুড়ি মোড়ে চলছে নাকা চেকিং। বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন স্ট্যাটিক সার্ভেলেন্স টিমের আধিকারিকরা। ইনশাআল্লাহ